করোনা সংক্রমণের কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল এবং অটোপাসের ঘোষণা ইতোমধ্যে এসেছে। তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ। এর মধ্যে তোমাদের জন্য কিছুটা সুখবর হচ্ছে, তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণের অর্থ অবশেষে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক একথা জানান। এইচএসসি ফর্ম পূরণের জন্য গত বছরের নভেম্বরে তোমাদের কাছ থেকে ফি নেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে 2500 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে 1940 টাকা। প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু বোর্ডের টাকা নেওয়ার হিসাব। বাস্তবে কলেজগুলোতে কিন্তু আরও বেশি করে টাকা নেওয়া হয়েছে তা তোমরা জানো। আবার সরকারি কলেজে একটু কম টাকা নিলেও বেসরকারি কলেজগুলোতে কিন্তু অনেক বেশি টাকা নেওয়া হয়েছে ফর্ম পূরণের জন্য। এবার দেখে আসি তোমরা কত টাকা ফেরত পাচ্ছ। তোমরা যে টাকা ফর্ম পূরণের জন্য দিয়েছ তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি 805 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি 445 টাকা। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও পরীক্ষা বাতিল হওয়ায় কিছু অর্থ জমা রয়েছে বোর্ডে, সেই অর্থে শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একথা জানান আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, প্রশ্ন ছাপানো, উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, অ্যাডমিট কার্ড বিতরণ, সার্টিফিকেট বিতরণ ইত্যাদি বাবদ অধিকাংশ অর্থ ব্যয় হয়ে যায়। যেহেতু পরীক্ষা বাতিল হয়েছে তাই উত্তরপত্র মূল্যায়ন এবং ব্যবহারিক পরীক্ষা হবে না। এই বাবদ যে পরিমাণ অর্থ রয়েছে তাই শিক্ষার্থীদের মধ্যে ফেরত দেওয়া হবে। একজন শিক্ষার্থী কত টাকা ফেরত পাবে এ প্রশ্ন করা হলে তিনি জানান, যেহেতু অধিকাংশ অর্থ ব্যয় হয়েছে তাই খুব বেশি অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে না। 500 থেকে 600 টাকা ফেরত দেওয়া সম্ভব হতে পারে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটু বেশি ফেরত পাবে। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাবদ যত টাকা খরচ হয়েছে তা বাদ দিয়ে বাকি টাকার পুরোটাই ফেরত দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এই টাকা তোমরা কবে হাতে পাবে? তোমাদের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট তোমাদের কলেজে পাঠানো হবে, সেই সঙ্গে এই ফর্ম পূরণের টাকাও কলেজে পাঠিয়ে দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষ সেই টাকা তোমাদের মধ্যে বিতরণ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে টাকা ফেরত পাবে সেটা হয়তো অনেক অল্প টাকা, কিন্তু এই টাকাও তোমাদের অভিভাবকেরা অনেক কষ্টে জোগাড় করেছেন। তবে কথা হচ্ছে, সত্যি তোমরা টাকা হাতে পাবে তো? দুর্নীতিতে ভরা আমাদের দেশে এই সামান্য টাকার প্রতিও তথাকথিত দুর্নীতিবাজদের লোভ পড়ে যাবে, হয়তো তোমাদের হাত পর্যন্ত এই টাকা পৌঁছবে না। অথবা বোর্ড যে টাকা পাঠাবে তোমরা হয়তো তার থেকে কম পেতে পারো, আর এটাই বাস্তবতা। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা 13,65,789 জন পরীক্ষার্থীর, আর এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য শিক্ষা বোর্ড পেয়েছে প্রায় 350 কোটি টাকা। একটি কলেজের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কম নয়, সবার টাকা হিসাব করলে অনেক টাকা হয়ে যাবে, দুর্নীতি হওয়া কিন্তু অসম্ভব নয়। ভালো থাকো তোমরা, ভালো হোক তোমাদের আগামী পথ চলা।